হ্যালো বন্ধুরা, এনএফ ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বাতাসে ভেসে যাচ্ছে আস্ত একটি রেলগাড়ি। কী ভাবছেন, কোনো সিনেমার কথা বলছি? মোটেও না, বাস্তবেই ঠিক এমনই একটি রেলগাড়ি আবিষ্কার করেছে মানুষ, আর তা ব্যবহারও হচ্ছে চীন, জাপান ও কোরিয়ায়। উড়ন্ত এই ট্রেনের নাম হচ্ছে ম্যাগলেভ। নাম শুনেই হয়তো ভাবছেন চুম্বকের কোনো কারসাজি আছে এই ট্রেনে। একদম ঠিক ধরেছেন, ম্যাগনেটিক ও লেভিটেশন এই দুইটা শব্দ থেকেই নাম এসেছে ম্যাগলেভ ট্রেনের। এমনিতেই রেলকে অনেক দ্রুত গতি দিয়েছে বুলেট ট্রেন, তবে ম্যাগনেটিক ট্রেন তার থেকে আরও এক ধাপ এগিয়ে আছে গতির দিক দিয়ে। মজার কথা হলো, ম্যাগলেভ ট্রেনের কথা ইদানিং বেশি শোনা গেলেও এই ট্রেন জাপানি কোম্পানি আবিষ্কার করেছে সেই 1970 সালে। এই কাজে তাদের সাহায্য করেছিলেন রেলওয়ে কোম্পানি টেকনিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। সাসপেনশন সিস্টেম ব্যবহার করে পরিচালিত এই ট্রেনকে সংক্ষেপে ভাসমান রেলগাড়ি বলে ডাকতেই পছন্দ করেন সবাই। এ রেলগাড়ির জন্য দুটি সংযুক্ত মেটাল কয়েল স্থাপন করা হয়। এই কয়েল থেকেই আসে ইলেকট্রোম্যাগনেট। পুরো প্রক্রিয়ায় ট্রেন নিজেই একটা বিশাল সুপার কন্ডাক্টিং ইলেকট্রোম্যাগনেটে পরিণত হয়। শুধুমাত্র থামানোর জন্য ট্রেনকে রাবারের চাকা নিয়ে থামাতে হয়। একেবারে শুরুর সময় ম্যাগলেভ ট্রেনকে খুব ধীরে সামনে নেওয়া হয়, এতে করে ট্রেনের নিচে চুম্বক কাজ শুরু করার জন্য যথেষ্ট সুযোগ পায়। একবার ট্রেনের গতি ঘন্টায় 150 কিলোমিটারে পৌঁছালে তারপরেই সেটাকে মোটামুটি 100 মিলিলিটার বা 4 ইঞ্চি উপরে হাওয়ায় বাসানো সম্ভব হয়, আর একই সাথে বৃদ্ধি পেতে থাকে ট্রেনের গতিও। এবার আসি কত দ্রুত চলতে পারে ম্যাগলেভ ট্রেন। যে কোনো প্রযুক্তি প্রতিদিন একটু একটু করে উন্নত হয়, ম্যাগলেভ ট্রেনের ব্যাপারেও একদম আলাদা কিছু না। তাই এই ট্রেনের গতি সর্বোচ্চ কত হতে পারে সেটা নিয়ে বিজ্ঞানীরা এখনও গবেষণা করছে। তবে 2015 সালে পাওয়া তথ্য অনুযায়ী প্রতি ঘন্টায় সর্বোচ্চ 603 কিলোমিটার অতিক্রম করেছিল এই ট্রেন। প্রতিদিনের যাতায়াতে অবশ্য আরও কম গতিতেই চলে এই ট্রেন। চীন বা দক্ষিণ কোরিয়ায় সাধারণত ঘন্টা প্রতি 268 থেকে 311 মাইল চলেছে ম্যাগলেভ ট্রেন। এর আগে জাপানে শিনকানসেন ট্রেনকে পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির ট্রেন বলে মনে করা হতো। শিনকানসেন ট্রেনের গতি ঘন্টায় 200 থেকে 275 মাইল যাওয়ার রেকর্ড অনেক আগেই ভেঙে ফেলেছে ম্যাগলেভ। এবার একটা প্রশ্ন থেকেই যায়, শিনকানসেন, তারপরে ম্যাগলেভ, তারপর কি আরও কোনো দ্রুত ট্রেন আসতে পারে কি যার গতি হবে ম্যাগলেভের চেয়ে বেশি? আদৌ কি এমন কিছু নিয়ে কাজ করছে বিজ্ঞানীরা? উত্তর হচ্ছে হ্যাঁ, এমন ট্রেন বানানো নিয়ে বিজ্ঞানীরা কাজ করা শুরু করেছেন যা টেক্কা দেবে ম্যাগলেভের মতো গতিশীল ট্রেনকেও। বর্তমানে আকাশযোগে কোনো স্থানে যাওয়ার জন্য যদি সময় লাগে 5 ঘন্টা, সেখানে ম্যাগলেভ ট্রেন দিয়ে যাওয়া যাবে মাত্র 8 ঘন্টায়। যাতায়াতের খরচ কম হওয়ায় মানুষজন বেশি ম্যাগলেভ ট্রেনে করে যেতেই পছন্দ করেন। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এতটুকুই, ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।